गुड मॉर्निंग स्टूडेंट्स सेंट मेरिज गार्ल्स हाई स्कूल एंड कॉलेजर पक्ष सकल शिक्षार्थी के स्वागतम। आज के आलोचना करब अष्टम श्रेणी तत्व जोगाजोग प्रजुक्ति द्वितीय अध्याय द्वितीय अध्याय कम्प्यूटर नेटवर्क खूब इम्पोर्टेंट एक विषय कम्प्यूटर नेटवर्क क्यों करा कम्प्यूटर नेटवर्क कि इस सम्बन्धे आज के धारणा निब पार्ट आठ नेटवर्क धारणा प्रथम निब नेटवर्क धारणा खूब मनोयोग सहकारे शिक्षार्थी हमारे पढ़ा शुनब तरपर आलोचना कर विषय नहीं दुई बा तत्व कम्प्यूटर के जोगाजुगर माध्यम दुई बा तत्व कम्प्यूटर के जोगाजुगर को माध्यम दिए एकसाथे जुड़े दिले जदि तारा निजेदेर भेतर तत्व किंबा उपात्त आदान प्रदान करे थाके ताहले आमरा सेटाके कम्प्यूटर नेटवर्क बोलते पारि। बुझती पारस सत्यिकारे नेटवर्क आसले दुई तीन टी कम्प्यूटारे थाके ना साधारण अनेक कम्प्यूटारे थाके। आजकल एमन हो गेछे केउ एकटा कम्प्यूटर किनले जतक्षण ना सेटाके एकटा नेटवर्कर साथे जुड़े दिते पारे ततक्षण तार मने कम्प्यूटर व्यवहार आसल काजटी बुझी करा हलो ना। तार कारण हच्छे कम्प्यूटर नेटवर्के जखन तथ्य देवा नेवा हय तखन एकटा अनेक बड़ो काज हय बोले तार মনে হয়। একজন ব্যবহারকারী নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে, যে রিসোর্স তার কাছে নেই সেটা হলো নেটওয়ার্ক থেকে তার করতে পারে, যে রিসোর্স তার কাছে নেই সেটাও সে নেটওয়ার্ক থেকে করতে পারে। দেখো ভালো করে একটা কম্পিউটার নেটওয়ার্কের চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে গেলে ইন্টারনেট সংযোগ লাগে, সার্ভার লাগে, কয়েকটা ক্লায়েন্ট কম্পিউটার লাগে, আর কয়েকটা কম্পিউটারকে একসাথে যুক্ত করার জন্য লাগে একটা সুইচ। অনেক সময় এই সুইচের কাজটা আমরা হাত দিয়েও করতে পারি। তাহলে এইভাবে চিত্রটা ভালো করে লক্ষ্য করো, এভাবে একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করা যায়। তারপরে বিস্তারিত আলোচনা করতেছি নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রের কথা জেনে নেওয়া প্রয়োজন। যেমন একটা নেটওয়ার্কিং করতে গেলে যে যে যন্ত্রগুলো তোমাদের কাজে লাগবে, সার্ভার, সার্ভার নাম শুনেই বুঝতে পারছো এটা সার্ভার করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী একটা কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানান রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে। ক্লায়েন্ট, কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম, যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে বা ক্লায়েন্ট কম্পিউটার বলা হয়। যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটারটা হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ইমেল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটি হবে সার্ভার। এই ক্ষেত্রে এই সার্ভারটি হলো ইমেল সার্ভার। মিডিয়া, যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটি হচ্ছে মিডিয়া। যেমন বৈদ্যুতিক তার, কোয়্যাক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন পদ্ধতিতে মানে ওয়াইফাই সিস্টেমে কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটি করার জন্য কম্পিউটার সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। সেই কার্ডগুলো যখন মিডিয়া থেকে অন্য তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটার দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। তারপরে চলে যাব আমরা রিসোর্স, তাহলে জানবো রিসোর্সটা কি। রিসোর্স, ক্লায়েন্টের কাছ থেকে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তা সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটি হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরা ব্যবহার করে থাকে তাহলে তোমার কম্পিউটারও একটা রিসোর্স হয়ে যাবে। তাহলে রিসোর্সটা বুঝতে পারতেছো? এই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা কিছু যদি এক্সট্রা সুবিধার জন্য ব্যবহার করা হয় ওইটার নামই হচ্ছে
রিসোর্স, তারপর আসতেছি আমরা ইউজার, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী, তারপর প্রোটোকল। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনে চলে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন কোন ভাষা কোন নিয়ম এক কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলি হচ্ছে প্রোটোকল। তাহলে প্রোটোকলটা সংক্ষিপ্তভাবে বলা যায় একটা নিয়ম, যে নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে চলে সিস্টেমটা কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমটা চলবে, এটি হচ্ছে প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যাকে আমরা সংক্ষেপে HTTP এই শব্দটা দিয়ে চিনি বা দেখি। আচ্ছা, HTTP শব্দটা আমরা কোথায় দেখি বলতো? দেখবো প্রত্যেকটা যখন ইন্টারনেটে আমি আমার কম্পিউটারটাকে ইন্টারনেটের কোনো সার্ভারের সাথে যুক্ত করতে চাই বা সংযুক্ত করতে চাই বা ক্লায়েন্ট হিসেবে আমি সেবা গ্রহণ করতে চাই, তখন WWW লেখার পূর্বে অটোমেটিক HTTP চলে আসে। তাহলে সে একটা প্রোটোকল মেনটেন করে তারপরে ওই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। তারপরে একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা চলে যাব, পার্ট 9, টপোলজি। তোমরা সবাই জেনে গেছো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়ার কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটারে নিম্নলিখিত ভাগে ভাগ করে যায়। তাহলে যে আমরা একটা কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো যুক্ত করব, এই যুক্ত করার সিস্টেমের উপর ভিত্তি করে তাদেরকে কয়েকটা নামে বিভক্ত করা যায়। যেমন নামগুলো হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। আমি শর্ট নেমগুলো বলছি, এবার ফুল নেমগুলো মনোযোগ দিয়ে শোনো। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সরি ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক। আজকে ক্লাসে আমরা সবগুলো টপোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না, জাস্ট তোমাদের টপোলজির নামগুলো ধারণা দিলাম। দেখো একটু আরেকটু আলোচনা করতেছি, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার নাম হচ্ছে প্যান। প্যানটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি খুব কাছাকাছি দূরত্বে যে নেটওয়ার্ক তৈরি করা হয় এটার নাম হচ্ছে প্যান। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক তৈরি করা যায় বা দেখা যায় এগুলো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা প্রতিষ্ঠানে যে নেটওয়ার্ক, মানে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো রুম, অনেকগুলো রুমে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে। এই প্রত্যেকটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে যোগাযোগ ব্যবস্থাটা বা যে নেটওয়ার্কিং সিস্টেম, এর নাম হচ্ছে ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে সচরাচর একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার নাম হচ্ছে ম্যান, এবং দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার নাম হচ্ছে ওয়ান। এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমরা নেটওয়ার্কের সম্বন্ধে ধারণা নিলাম এবং টপোলজি কয়েকটা নাম জানলাম। তারপরে আমরা এই টপোলজিগুলো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা এ পর্যন্ত। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।